শুধুমাত্র শিক্ষকদের সাথেই কেন এত প্রতারণা? শুধু শিক্ষকরাই কেন এত বিড়ম্বনার শিকার? এত টালবাহানা কেন শিক্ষকদের সাথে? সম্মানিত ভিউয়ার্স, ঈদ বোনাস সংক্রান্ত আরও একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখছি, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস, মন্ত্রণালয় চায় প্রস্তাব, মাউসি চায় নির্দেশনা, শিক্ষকদের এটা কেমন তালবাহানা? শিক্ষকদের সাথে কেমন এটা প্রতারণা চলছে? সারা দেশে প্রায় 5 লাখ এমপি অভুক্ত শিক্ষক রয়েছেন। এমপি অভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বেসিক বেতনের পুরো অংশ সরকার দিলেও 2 ঈদে মাত্র 25% উৎসব ভাতা দেয়া হয়। ফলে চাকরিতে প্রবেশের পর একজন শিক্ষক উৎসব ভাতা পান 3 থেকে 4 হাজার টাকা, কলেজের শিক্ষক পান 5.5 হাজার টাকা। শিক্ষকরা বলছেন, বৈশ্বিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বর্তমান বাজারে এই সামান্য টাকায় কোনোভাবেই প্রয়োজন মেটানো সম্ভব নয়। ফলে 5 লাখ শিক্ষকের মনে নেই ঈদের আনন্দ। নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দিয়েছি। আমার অনেক শখের পেশা শিক্ষকতা, কিন্তু বেতন পাই সব মিলিয়ে 12,750 টাকা। ঈদ বোনাস পাবো মাত্র 3,150 টাকা। ঈদের বোনাস হিসেবে আমি যে টাকা পাই এটা প্রকাশ করার মতো না। কোরবানি দেয়া আমার মতো মধ্যবিত্তের জন্য কতটা কষ্টের আমি বুঝি। এছাড়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে এতটা দুরবস্থায় পড়তে হবে ভাবিনি, একথা কাউকে বলতেও পারছি না, দীর্ঘশ্বাস ফেলে বলেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে এখন এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 30,000-এরও বেশি। এসব প্রতিষ্ঠানে প্রায় 6 লাখ শিক্ষক কর্মচারী পদ রয়েছে। এর মধ্যে শিক্ষক আছেন প্রায় 4.5 লাখ, কর্মচারী আছেন প্রায় 1.5 লাখ। এসব শিক্ষক মূল বেতনের বাইরে বাড়ি ভাড়া বাবদ মাসে 1,000 টাকা এবং চিকিৎসা ভাতা বাবদ 500 টাকা পান। এছাড়া সরকারি বিধি অনুযায়ী মূল বেতনের 20% বৈশাখী ভাতা এবং বার্ষিক 5% ইনক্রিমেন্ট পান। তবে 2 ঈদের উৎসব ভাতার ক্ষেত্রে রয়ে গেছে জটিলতা। শিক্ষকরা মূল বেতনের 25% এবং কর্মচারীরা 50% ঈদ বোনাস পান। এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক বেলাল হুসাইন বিদ্যালয়ের রাইজিং বিডিকে বলেন, ঈদ বোনাসের বিষয়ে আমরা সরকারকে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা ছাড়া সিদ্ধান্ত নিতে পারি না। তাদের পক্ষ থেকে নির্দেশনা এলে এ সংক্রান্ত প্রস্তাবনা দেয়া যেতে পারে। জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন ও অর্থ AKM আফতাব হোসেন প্রমাণিক রাইজিং বিডিকে বলেন, শিক্ষকদের এ দাবি বাস্তবায়নে অবশ্যই আগে মাউসি থেকে আমাদের কাছে প্রস্তাবনা আসতে হবে, তবে আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবো। কিন্তু মাউসি বলছে আপনাদের নির্দেশনা পেলে প্রস্তাব দেয়া যেতে পারে। এ বিষয়ে জানতে চাইলে AKM আফতাব হোসেন রাইজিবিডিকে বলেন, প্রস্তাবনা ছাড়া আমরা কিভাবে কাজ করব? প্রস্তাবনা মাউসি থেকে আসতে হবে। আমি প্রয়োজনে এ বিষয়ে মাউসি মহাপরিচালকের সঙ্গে আলোচনা করব। জানতে চাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রাইজিবিডিকে বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন শিক্ষক যে বেতন ভাতা পান সেটি খুবই কম, ঈদ বোনাস পান আরও কম। এছাড়া শিক্ষক কর্মচারী বৈষম্য তো রয়েছেই, শিক্ষকরা পান 25%, কর্মচারীরা পান 50% বোনাস। আমরা দীর্ঘদিন ধরে শতভাগ উৎসব ভাতা দাবি করে আসছি। এমপিওভুক্ত প্রতিষ্ঠান সব সমস্যা সমাধানে একটা উপায়, সেটা হলো জাতীয়করণ। জাতীয়করণ না করে এসব সমস্যা সমাধান সম্ভব নয়, আর সরকারের নতুন কারিকুলাম বাস্তবায়নে এটি এখন সময়ের দাবি, বলেন এই শিক্ষক নেতা। তথ্যমতে 1980 সাল থেকে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্তি শুরু করে। শুরুতে মূল বেতনের 50% দেয়া হলেও 2008 সাল থেকে শতভাগ বেতন দেয়া শুরু হয়। শিক্ষকদের আন্দোলন ও দাবির মুখে 2003 সালে তাৎক্ষণিকভাবে থেকে বরাদ্দ থেকে শিক্ষকদের 25% এবং কর্মচারীদের 50% উৎসব ভাতা দেয়া হয়। তখন আশ্বাস দেওয়া হয়েছিল পরবর্তী অর্থ বছরে এ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে শতভাগ উৎসব ভাতা দেওয়া হবে, কিন্তু গত 20 বছরের সেটি বাস্তবায়ন হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের 97% শিক্ষা প্রতিষ্ঠান ওই বেসরকারি ব্যবস্থাপনায় চলে। সরকার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বাবদ বছরে সরকারের প্রায় 15,000 কোটি টাকা ব্যয় হয়।
সম্প্রতি এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপুমনি বলেন, বেসরকারি শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বিধান ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। আমরা শিক্ষার মনোন্নয়ন নিয়ে কাজ করছি। এমবিএভুক্ত শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা চান, এ বিষয়ে এখনও সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তীতে এ সংক্রান্ত কোনো আপডেট আসলে আপনাদেরকে সাথে জানিয়ে দেওয়া হবে। শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।